আইএমএফ আর অন্যান্য উৎস থেকে পাওয়া ১৩১ কোটি ডলারের ঋণ সহায়তায় বৈদেশিক মুদ্রা রিজার্ভের চলমান সংকট কিছুটা কাটবে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের হিসেবে এই ডলার দিয়ে অন্তত আগামী দেড় মাসের চাপ সামাল দেওয়া যাবে। একই সঙ্গে বিদেশি ধার পরিশোধের মেয়াদ আরও কিছুটা বাড়াতে দাতাদের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন তারা। তিন বছর মেয়াদী ঋণ চুক্তির আওতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ দেবে ৬৮ কোটি ৯৮ লাখ ডলার। ৪০ কোটি ডলার আসবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির পক্ষ থেকে। এর বাইরে একক দেশ হিসেবে দক্ষিণ কোরিয়ার কাছ থেকে বাজেট সহায়তা বাবদ পাওয়া যাবে আরও ৯ কোটি, সাথে অন্যান্য নিয়মিত উৎস তো আছেই। সব মিলে চলতি মাসেই দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে যুক্ত হবে নতুন ১৩১ কোটি ডলার। বাড়তি এই বৈদেশিক মুদ্রা কতটা স্বস্তি দেবে সংকটের এই সময়ে? এটা আমাদের প্রায় দেড় মাসের মতো যে কমে সেটার সমপরিমাণ, কাজেই ইলেকশনটা পার হয়ে যাবে এই টাকা দিয়ে। এবং রিজার্ভ লেভেল এখন যে পর্যায়ে আছে ১৮-১৯ বিলিয়নের মতো, সেই লেভেলেই থাকবে। কিন্তু এটা পার্মানেন্ট কোনো সলিউশন না, কারণ টাকার ক্ষয়ক্ষতি থাকবে। কাজেই ইলেকশনের ইমিডিয়েট পরে যেটা আসল যে ব্যবস্থা নিতে হবে সেটা হচ্ছে কীভাবে এই ডলার ডিপ্রেশন, রিজার্ভ ডিপ্রেশনটা কীভাবে আমরা ঠেকাতে পারি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভের পরিমাণ ছিল ২৪৬৭ কোটি ডলার। আইএমএফ এর নিয়ম অনুযায়ী ধারে দেয়া ডলার বাদ দিয়ে হিসেব করলে এর পরিমাণ দাঁড়ায় ১৯০০ কোটিতে। তবে এই অর্থ দিয়ে আমদানির ব্যয় মেটানোর চাপ নেই, কেননা প্রতি মাসে আসা রপ্তানি আর প্রবাসী আয় থেকেই আমদানির খরচ মেটানো যাচ্ছে এখন। তবে নতুন চিন্তা হয়ে এসেছে বিদেশি ধার পরিশোধের চাপ। একটা হচ্ছে যে আমাকে কিছু রিস্ট্রাকচারিং করতে হবে, প্রাইভেট সেক্টরের ডেট বিশেষ করে ১২ বিলিয়ন ডলার যেটা এই বছর দিতে হবে সেটা দেওয়ার মতো আমাদের সামর্থ্য আছে বলে আমার মনে হয় না। প্রাইভেট সেক্টর হয়তো টাকা দিতে পারবে কিন্তু ডলার বাংলাদেশ ব্যাংক দিতে পারবে না। কাজেই আমার মনে হয় যে একটু ক্রেডিটারদের সাথে একটু বসতে হবে, যারা এই টাকাটা পায় তাদের সব প্রতিষ্ঠানের সাথেই সেপারেটলি বা একসাথে বসে একটা স্ট্রাকচার ঠিক করতে হবে। হিসেব বলছে চলতি অর্থ বছরের প্রথম চার মাস অর্থাৎ জুলাই থেকে অক্টোবরে সরকারি বেসরকারি মিলিয়ে বকেয়া বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯৬ কোটি ডলার। আগের বছর একই সময়ে যা ছিল ১২৭ কোটির মতো। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।